আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। এখনো সময় আছে, দেশ নেত্রীকে মুক্তি দিন বললেন রিজভী আহমেদ। আরও জানিয়ে দেব খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি কোনো সুযোগ নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন তা হাস্যকর বলে মন্তব্য এমপি হারুনের। আরও জানিয়ে দেব সাইদির পর এবার যুক্তরাজ্যে নিষিদ্ধ মিজানুর রহমান আজহারী। সবশেষে জানিয়ে দেব দুই দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এখনো সময় আছে, দেশ নেত্রীকে মুক্তি দিন বললেন রিজভী আহমেদ। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে সরকারকে আবারও হুঁশিয়ার করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ হুঁশিয়ারি দেন। রিজভী বলেন, আমি সরকারকে আবারও বলছি, এখনো সময় আছে, দেশ নেত্রীকে মুক্তি দিন, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশে যেতে দিন। রিজভী বলেন, যারা অন্যায় করে আল্লাহ কিন্তু তাদেরকে অনেক দড়ি ছেড়ে দেয় প্রথমে, তারপরে যখন দড়ি টান দেবে তখন হুড়মুড় করে পড়ে যাবেন, তখন অনেকে কিন্তু আঘাতপ্রাপ্ত হবে। তিনি হুঁশিয়ার করে আরো বলেন, খালেদা জিয়ার কিছু হলে তার পরিণতি ভয়াবহ হবে। সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির যে ধরনের আত্মপ্রত্যয় দেখছি, অঙ্গীকার দেখছি, যদি দেশ নেত্রীর কিছু হয় এই বাংলাদেশে আপনি সরকার এক মুহূর্ত টিকতে পারবেন না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও বক্তব্য রাখেন। এছাড়াও বিএনপির মীর শরাফত আলী সফু, আমিনুল ইসলাম, ওলামা দলের নজরুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সারোয়ার আনোয়ার, মোহাম্মদ শামীম আজাদ, সুলতান মোহাম্মদ নাসির, শাহাবুদ্দিন মুন্না, এবিএম পারভেজ রেজা, ওয়াহিদ ইমতিয়াজ বকুল, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, ফরিদউদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক, ইয়াসিন আলী প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র যুগান্তর। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি কোনো সুযোগ নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি কোনো সুযোগ নেই। রবিবার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ৫টি দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ২০ দলের জোটের 5 সদস্য এখানে এসেছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে। তাদের আবেদন ছিল, খালেদা জিয়া অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন, তিনি একদম জীবনের শেষ প্রান্তে এসেছেন, কাজেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ করে দেওয়া যায় কিনা প্রধানমন্ত্রীর কাছে তাদের একটি আবেদন এখানে নিয়ে এসেছেন। তিনি বলেন, আমি বলেছি, এর আগেও খালেদা জিয়া ছোট ভাই একটি আবেদন করেছিলেন, সেটিও আমি আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠিয়েছিলাম। আইনমন্ত্রী যথাযথভাবে সংসদে প্রশ্ন উত্তরের সময় বিস্তারিত বলেছেন। আমি এটা বলার পরও তারা বলেছেন এটা মানবিক কারণে দেয়া যায় কিনা সেজন্য চিঠি দিয়েছেন। এটা আমি যথাযথভাবে আবার যেখানে প্রয়োজন পাঠিয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। বিদেশে থেকে চিকিৎসক আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চাইলে বিদেশ থেকে ডাক্তার বা কনসালটেন্ট আনতে পারে। আমাদের হাসপাতালগুলো ওয়েল ইকুইপড, বিদেশ থেকে যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার এখানে আসতে পারেন। বিদেশি ডাক্তার আসলে সেই চিকিৎসা এখানে করা যায়, সেই চিকিৎসা এখানেও করতে পারেন। কোকো 21শে আগস্ট সবকিছুর ঊর্ধ্বে উঠে আরেকটা মানবিক দৃষ্টান্ত স্থাপনের কথা ওনারা বলেছেন। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা উদাহরণ কিংবা আইন কোনো কিছুই নয়, আইন অনুযায়ী কোনো সুযোগ নেই, প্রধানমন্ত্রী ইচ্ছা করলে করতে পারেন। এটা ওনারা বলে গেছেন, কিন্তু আইনের ভাষায় বলতে গেলে এটার কোনো স্কোপ নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেমন করে ছুটে গিয়েছিলেন কোকোর ইন্তেকালের পর, আমি তাকে স্মরণ করিয়ে দিয়েছি যে প্রধানমন্ত্রী কিন্তু অনেকগুলো উদাহরণ সৃষ্টি করেছেন। কোকো যখন ইন্তেকাল করলেন তখন প্রধানমন্ত্রী দৌড়ে ছুটে গিয়েছিলেন তাকে সমবেদনা জানাতে। সেই দিন কিন্তু খালেদা জিয়ার বাসভবন গেটটিও খোলা হয়নি, এসবই ওনারা জানেন। তারপরও তারা বলেছেন যে একটা উদাহরণ সৃষ্টি করার জন্য যেন প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে ওনার সঙ্গে এসব ঘটনা ঘটেছে, সেগুলোকে ভুলে গিয়ে যেন কাজটা করা হয়। সূত্র বিডি প্রতিদিন। আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন তা হাস্যকর বললেন এমপি হারুন। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো নিয়ে আইনমন্ত্রীর দেওয়া ব্যাখ্যাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপির এমপি বলেন, খালেদা জিয়া মুক্তি পেলে সারা দেশের মানুষ উজ্জীবিত হবে, এটি জেনে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। জাতীয় সংসদে আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী যেভাবে পেছনে ফিরে ডিক্টেট করেছেন তা লজ্জাকর, আর আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন তা হাস্যকর। খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে হারুন বলেন, আমাদের সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন না, আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। এ দাবি মানা না হলে আমরা সংসদে থাকব না বা থাকবো কিনা সেটি ভেবে দেখব। বিএনপির আরেক এমপি জি এম সিরাজ মানববন্ধনে বলেন, খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু সরকার চিকিৎসকের কথা উপেক্ষা করছে। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। সরকার চাইলে খালেদা জিয়ার বাসভবনকে সাব জেল ঘোষণা করে 24 ঘন্টার মধ্যেই তাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে পারে। রাষ্ট্রপতিকে তার ক্ষমতা বলে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া, জি এম সিরাজ, মোশাররফ হোসেন আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সূত্র যুগান্তর। সাঈদীর পর যুক্তরাজ্যে নিষিদ্ধ মিজানুর রহমান আজহারী। সর্বশেষ আইনি লড়াইও হেরে গেলেন বাংলাদেশের ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। গত 18 অক্টোবর লন্ডনের হাইকোর্টে কুইন বেঞ্চ ডিভিশনে মিজানুর রহমান আজহারীর ব্রিটেন প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মামলার জুডিশিয়াল রিভিউ শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক জাস্টিন থ্রন্টন শুনানি শেষে আজহারীর ভিসা বাতিলের পক্ষে রায় দেন বলে একটি সূত্র জানিয়েছে। উল্লেখ্য, বিচারক জাস্টিন থ্রন্টন সাবেক লেবার পার্টি নেতা এড মিলিব্যান্ডের স্ত্রী। বিভিন্ন সূত্র মতে অথরিটি টু কারি সেম 2021 এর 14ই অনুযায়ী আজহারীর করা আবেদনটি খারিজ করে দেওয়া হয়। আজহারীর যুক্তরাজ্য প্রবেশের ভিসা বাতিল নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে অক্টোবর থেকেই আলোচিত বিষয় ছিল। সর্বশেষ ব্রিটিশ পার্লামেন্ট এমপি বব ব্ল্যাকম্যান আজহারী যুক্তরাজ্য সফরের নিষেধাজ্ঞা চেয়ে বক্তব্য রাখার আরো বেশি গুরুত্ব পায়। সংসদে তার বক্তব্য বব বলেন, আজহারীর বক্তব্যে ব্রিটেনের মুসলিম কমিউনিটি বৃহৎ অংশ বিভ্রান্ত হতে পারে, সমাজে ঘৃণা ছড়াতে পারে, তাই তাকে ব্রিটেনে প্রবেশ করতে না দেওয়ার প্রস্তাব করেছিলেন পার্লামেন্টে। তার নির্ধারিত বক্তব্য বলেছেন, বাংলাদেশে ঘৃণা ছড়ানো ইসলামী বক্তা মাওলানা আজহারীকে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে ইসলামিক কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে যুক্তরাজ্য আসার জন্য কাতারে এসে আটকে আছে। এরকম ঘৃণা ছড়ানো ব্যক্তি যে হিন্দু ও ইহুদি ধর্মের প্রতি ঘৃণা ছড়ায়, তাকে ব্রিটেনে ঢুকতে দেওয়া ঠিক হবে না। মিজানুর রহমান আজহারী ব্রিটেনে ঢুকলে তার বক্তব্যের মাধ্যমে এখানকার শান্তিপ্রিয় বৃহৎ মুসলিম জনগোষ্ঠী ভুল তথ্য পেয়ে বিভ্রান্ত হতে পারে, এমনকি সে অনলাইনেও এই ধরনের ঘৃণা ছড়াতে পারে। দুই দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার। ধর্ষণের হুমকি দেয়া বাস চালকের সহকারীকে গ্রেপ্তার এবং গণপরিবহনে হাফ বাস অর্ধেক ভাড়া চালুর দাবি জানিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা 12টার পর রাজধানীর বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। বাসে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগে রোববার সকালে রাজধানীর বকশীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্ষণের হুমকি ও বিচার ও গণপরিবহনে হাফ বাসের অর্ধেক ভাড়া দাবিতে সকালে বদরুন্নেছা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে কলেজ ফটকে থাকা পুলিশ তাদের বাধা দেয়। পরে রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গেলে ফটক খুলে দেওয়া হয়। সকাল 10টার কিছুক্ষণ পরে কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে বকশীবাজার রোডে গিয়ে সড়কে অবস্থান নেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার রাজধানীর শনির আকড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেছা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেন চালকের সহকারী। শিক্ষার্থীরা এর বিচার দাবি করেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে চানখারপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে শিক্ষার্থীদের হাফ বাসে ভিক্ষা না আমাদের অধিকার, নিজের অধিকার চাইলে মেলে ধর্ষণের বার্তা প্রভৃতি লেখা প্লাকার্ড হাতে নিয়ে ওই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিতে দেখা যায়। সূত্র সমকাল।